হোম মেড হেলদি ফুডে সবাইকে স্বাগত। পোস্ত দিয়ে চিংড়ির কম্বিনেশান খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আজকে আমি চিংড়ি পোস্ত করব। চিংড়ি পোস্ত করার জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ, তেল, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর চিনি, হলুদ, নুন, কাঁচা তেল এই দিয়ে আমি করব পোস্ত চিংড়ি। নুন হলুদ দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেহেতু বেশি ভাজবো না। এবার আমি কাঁচা লঙ্কা পোস্ত একটু জল দিয়ে ঢেলে দিই। সামান্য হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি। আমি পোস্ত ভাপে রান্না করব। এবার আমি দেখি কি হলো। এবার আমার ভাপে চিংড়ি মাছ পোস্ত দিয়ে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু গ্রেভি আমাদের পছন্দ করে, ড্রাই পছন্দ করে না, একটু গ্রেভি গ্রেভি আমাদের পরিবারের সবাই পছন্দ করে। ওই জন্যে আমি সব তরকারিতে একটু ঝোল রাখি, বাংলা কথা ঝোল রাখি, কেউ ড্রাই পছন্দ করে না। এবার আমি নামিয়ে ফেলছি, গ্যাস অফ করে দিলাম। হয়ে গেল আমার পোস্ত চিংড়ি।